নমস্কার, আপনাদের শুনে খুব ভালো লাগবে যে এথার 450X এর জেনারেশন 3 আজকে লঞ্চ হয়েছে। সব থেকে বড় চেঞ্জ যেটা হচ্ছে, যেটা নিয়ে সবাই কমপ্লেন করছিল এথারের বিষয়ে, সেটা হচ্ছে রেঞ্জ, তার মানে ব্যাটারি। এই মডেলে 25% বড় ব্যাটারি আছে আগের মডেলের তুলনায়। তার মানে আগে 2.9 কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক ছিল, এখন থাকবে 3.7 কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক, যার জন্য রেঞ্জটা অনেক বেশি বেড়ে গেছে। IDC রেঞ্জটা হচ্ছে 146 কিলোমিটার, কিন্তু কোম্পানি বলছে যে ট্রু রেঞ্জ হবে 105 কিলোমিটার ইকো মোডে। রাইড মোডে চালালে 85 কিলোমিটার্সের রেঞ্জ পাবেন, স্পোর্টস মোডে পাবেন 75 কিলোমিটার্সের রেঞ্জ, আর ওয়ার্প মোডে 65 কিলোমিটার্সের রেঞ্জ থাকবে। তার বাইরে এই ব্যাটারি প্যাকে আছে বেটার থার্মাল হিট ম্যানেজমেন্ট, যার জন্য দুটো জিনিস হবে। ফার্স্ট থিং, ব্যাটারির লাইফটা আরও 20% বেশি বেড়ে যাবে। তার বাইরে আপনারা ওয়ার্প মোডে যদি সারাদিন স্কুটারটা চালান, দুজন মানুষকে বসিয়ে পাহাড়ের মধ্যেও স্কুটার চালান, তবেও স্কুটারটা থার্মাল থ্রটল করবে না। তার মানে সেই সাস্টেন্ড পারফরমেন্স, ওয়ার্প মোডের সাস্টেন্ড পারফরমেন্স পুরো দিনটা আপনারা পাবেন। এর বাইরে আরেকটা বড় চেঞ্জ হচ্ছে যে টায়ার্সগুলো, সেটাকে পারফরমেন্স টায়ার্স বসানো হয়েছে। MRF এর সাথে কাজ করে এথার 450X এর জন্য স্পেশালি এই টায়ার্সগুলো বানানো হয়েছে। এগুলোতে 22% বেটার গ্রিপ পাচ্ছেন, যার জন্য কর্নারিং স্টেবিলিটি আরও ভালো হয়ে যাচ্ছে, আর ব্রেকিং ডিস্টেন্সটাও কমে যাচ্ছে। তারপর আরও কয়েকটা অ্যাক্সেসরি ইনস্টল করেছে এথার। সব থেকে আগে TPMS, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, এই ডিভাইসটাকে টায়ারের ভেতরে ইনস্টল করা হয়েছে, যার জন্য টায়ারের প্রেশারগুলো আপনারা দেখতে পারবেন ডিরেক্টলি ড্যাশবোর্ডে অথবা আপনাদের অ্যাপ্লিকেশনে। আরেকটা জিনিস, রিয়ার ভিউ মিররটা আগে খুব ছোট ছিল, এবার সেটাকে বড় করা হয়েছে, যার জন্য ভিজিবিলিটি আরও ভালো হয়ে গেছে। তারপর র্যামটাকে ডাবল করে দেওয়া হয়েছে, যার জন্য ড্যাশবোর্ডে নতুন ফিচার্স ওরা ঢুকাতে পেরেছে, আর টাচ রেসপন্সটাও বেটার হয়ে গেছে। আর লাস্টলি, লেডিস ফুটরেস্ট অনেকজন চাইছিল, এবার স্কুটারে ইনবিল্ট লেডিস ফুটরেস্টটাও আছে। এই সব কিছু মিলিয়ে স্কুটারটা হচ্ছে জেনারেশন 3 450X। দেখতে বাইরে থেকে খুব একটা বিশেষ চেঞ্জ হয়নি, কিন্তু এই ফিচার্সগুলো অ্যাড হওয়ার জন্য দামটা আরও 7,000 রুপিজের মতো বেড়ে গেছে। কালকের থেকে শোরুমে পেয়ে যাবেন এটাকে টেস্ট রাইড বা কেনার জন্য। আমরা রাইড রিভিউ করলে ডেফিনেটলি আপনাদেরকে এই চ্যানেলেই জানাবো এক্সপিরিয়েন্সটা। সাবস্ক্রাইব করে রাখবেন, সংকল্প করুন বিদ্যুৎ বাঁচুন।